বন্ধুরা, ঢালিউড কুইন অপবিশ্বাসের বেশ কিছু নয়নাভিরাম ছবি নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে। সেই মনোমুগ্ধকর ছবিগুলো নিয়ে নেটিজেনরা আবার সমালোচনার ঝড় তুলেছে। তারা অনেকেই বলছে, সাকিব খানের ভালোবাসা পেয়ে অপবিশ্বাস আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। অপুকে এতটা সুন্দর এর আগে কখনো লাগেনি। এটা আসলে প্রেমে পড়লেই এত সুন্দর দেখা যায়, অথবা তার ভালোবাসার মানুষটির ছোঁয়া পেলেই এমনটা ঘটতে পারে। অপবিশ্বাস আসলে ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যাননি। ছায়াবৃক্ষ সিনেমার শুটিংয়ে তিনি যে কথাগুলো বললেন সেগুলোতে আসলে কিছুটা হলেও প্রমাণ পাওয়া যায়। তবে এই সিনেমার আগে যে ছবিগুলো নিয়ে তোলপাড়, সেই ছবিগুলো ছিল হচ্ছে আঞ্জারা একটা গ্রুপের। সেইখানে আঞ্জারার ছবি তুলেছিলেন হচ্ছে গৌতম সাহা। গৌতম সাহার কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন আঞ্জারার ফটোশুটে। সেই ফটোশুটের ছবিগুলোই ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। আঞ্জারার ফটোশুটে দেখা ছবিগুলো দেখে তার সাথে বিভিন্ন লুকে তাকে দেখতে পেয়ে আরো সবাই এভাবেই মন্তব্য করছেন। তার সঙ্গে আরো অংশ নিয়েছিলেন সাবিনা বাসার, ক্যামেরা ছিলেন মোহাম্মদ ফাহিম ইসলাম দীপ। অপু বলেন, আগামীকাল থেকেই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছবির শুটিং হচ্ছে। এই ছবিগুলো নিয়ে আসলে এভাবে আমাকে বিব্রত করার কিছুই ছিল না। অপু বিশ্বাস বলেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে, আপনি আসলে এতটা সুন্দর হয়ে গেছেন, আপনার সঙ্গে এখন সাকিব খানের সম্পর্কটা কেমন? অপু একগাল হেসে বলেন, আসলে সম্পর্ক আগেও যেমন ছিল এখনও তেমন আছে। সাকিব আমার সন্তানের বাবা, আর আমার মায়ের মৃত্যুর পর আমার পরিবার সবচাইতে বেশি সাপোর্ট পেয়েছে সাকিব খানের পরিবার থেকে, সাকিব খানের কাছ থেকে। সাকিব জয়ের খবর নিচ্ছে, আমার খবরও নিচ্ছে, যতটুকু নেওয়া যায়। তো সেদিক থেকে যতটুকু খবর ততটুকুই। অপুকে দেখা যায় চোখ টিপ দিচ্ছেন, কোথাও একটু মুস্কি হাসছেন, কোথাও চোখ আড়াল করছেন। মানে এই ছবিগুলো নিয়েই আসলে মানুষের মন্তব্য। প্রয়োজনেই হয়তো তিনি এই ফটোশুট করেছেন, যেখানে যেমন প্রয়োজন সেই ছবিগুলো নিয়েই আসলে তাকে বিতর্কের ঝড়। আসলে মানুষের জীবন তো এমনই, কোনো কিছু চিত্র পরিচালক বা চিত্র নায়িকা যারা, তাদেরকে নিয়ে যেমন সমালোচনা আলোচনা হয়, তেমনি আমাদের পরিবারের যারা সাধারণ মানুষ রয়েছেন কিংবা পাশের বাড়ির মানুষটি, তাকে নিয়েও আমরা এই ধরনের আলোচনা সমালোচনায় মেতে উঠতে ভালোবাসি। এটাই আসলে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ থাকে যারা আসলে এগুলো অ্যাভয়েড করতে পারে, তাদেরকেই আসলে মহামানব বলা হয়ে থাকে। তো আমাদের সমাজে তো আসলে মহামানবের বড্ড অভাব রয়েছে। আমরা শিক্ষিত, মানে যারা আসলে বই পড়ে শিক্ষিত হই, তাদের কথা আলাদা। যারা শুধুমাত্র পাঠ স্কুলে থেকে নেয়ার জন্য শিক্ষিত হই, কতগুলো সার্টিফিকেট অর্জন করি, তাকে যারা শিক্ষিত বলি, তাদের মন মগজ আসলে এমনটাই থেকে যায়। তারা আসলে ভালো কোনো ক্রিয়েটিভ জিনিস সেভাবে দেখতে পারে না। তারা সমালোচনাতেই নিজেদের সময় নষ্ট করে দেয়, অথচ ওই সময়টা তারা ভালো কোনো কাজেই ব্যয় করতে পারত। কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব খবর। ধন্যবাদ।